বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হওয়ার জন্য। তো আজকে আপনার জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল ডাক বিভাগের যে নগদ যে প্রতিষ্ঠানটি আছে তাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসেন্টলি, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের ভিডিওটি আপনারা দেখতে থাকুন। অভিজ্ঞতা ছাড়াই যে নগদে চাকরির সুযোগ দেবে, আপনারা আবেদন করতে পারেন। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ সম্পত্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ব্যবসা পরিচালনা ও টার্গেট বিভাগে লোকজন নিয়োগ দেবে, আগ্রহের পাত্রে আবেদন করতে পারেন। এখানে দেওয়া আছে পদের নাম হচ্ছে টেরিটরি অফিসার, পদের সংখ্যা নির্ধারিত না, মানে আপনার পদের কতজন লোক নেবে এটা নির্ধারিত না। 1000 নিতে পারে, 500 নিতে পারে। আপনারা আবেদন করতে পারেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক পাস, তবে স্নাতকোত্তর পাস থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা দরকার নেই, তবে 1 থেকে 2 বছর অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। যেভাবে আবেদন করবেন, আবেদনের যে মেইল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে মেইল করে আপনাদের সিভি পাঠাবেন। অবশ্যই সেটা 29 জানুয়ারি 2023 সালের মধ্যে। বেতন অন্যান্য সুবিধার ভিত্তিতে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে। তো বন্ধুরা, এই ছিল নগদের যে চাকরি সার্কুলারটা দিছে, এই বিষয়ে আলোচনা করলাম। আপনারা যারা স্নাতক পাশ আছেন অথবা স্নাতকোত্তর পাশ আছেন তারা আবেদন করতে পারেন, কোনো অভিজ্ঞতার দরকার নাই। অভিজ্ঞতা ছাড়া চাকরি আপনারা ইচ্ছা করলে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আজকে চাকরি আবেদন বিজ্ঞপ্তি। পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।